কেমন আছো সবাই? জয় মা কালী। আজকে খুব ইম্পর্টেন্ট নাম্বার সিরিজের সিরিজ করাবো। আমি প্রস্তুতি পেয়েছি, অনেক কিছু করাচ্ছি ফ্রি অফ কস্ট ইউটিউবে। আমি সিরিজ করাচ্ছি, কোয়ান্টেবল রিজনিংয়ের সিরিজ চলছে, তার সাথে বেসিক চলছে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার চলছে, ফুল ফ্লেজ ভিডিও আমি আপলোড করছি। তোমরা অবশ্যই নিজের সাপোর্ট দেখাবে, এটা খুব জরুরি। আমি আমার দিক থেকে 100% দিচ্ছি। বাংলা ভাষায় আমি চেষ্টা করছি নলেজকে স্প্রেড করার জন্য, তোমরা অবশ্যই আমার সাথ দেবে। ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই আমার সাথে জয়েন করবে। কেন? কারণ আমি টেলিগ্রামে প্রত্যেক দিন ভোকেব আপলোড করি, ভিডিও আপলোড করি, অনেক নোটস আপলোড করি, অনেক কিছু আমি আপলোড করছি। তাই আমি বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ফোকাস করে পড়তে গেলে, ডাইরেকশন নিয়ে পড়তে গেলে, কোনো একটা জিনিসকে ডেডিকেটেডলি করা, এবং আমি সেই জায়গায় ডেডিকেটেডলি প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি। তুমি যদি সেই ভিডিওগুলিকে প্রত্যেক দিন দেখো, তোমার, হ্যাঁ, তোমার প্রচণ্ড লাভ হবে যে ভিডিওটা দেখছো। বুঝতে পারলে? ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলি, যদি তোমরা ডেডিকেটেডলি নিজের জীবনের একটা সময় দিতে চাও, এক্সাম ক্র্যাক করতে চাও, অবশ্যই তোমরা জয়েন করতে পারো ইজি ওয়ে লার্নিং ক্লাসেসকে। রামনগর, অরুন্ধতিনগর এবং অনলাইনে আমি পড়াই, ওকে? রামনগর রোড নাম্বার 5 মুক্তিসংঘের অপোজিটে, অরুন্ধতিনগর বেলতলি কালীবাড়ির অপোজিটে, এবং অনলাইন, ওকে? এখন দেখো, এরা নাম্বার সিরিজে চলছে, প্রস্তুতি বেশ চলছে আমার, ইউটিউবে দেখতেই পাবে আমার, অনেক ভিডিও আমি আপলোড করছি, অনেক কিছু। তো আজকের যে ভিডিওটা, এটা হলো নাম্বার সিরিজের। দেখো, এটা হলো রং নাম্বার। রং নাম্বার পরীক্ষার মধ্যে প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন? যে আজকাল যতগুলি নাম্বার সিরিজ আসছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো রং নাম্বার। বুঝতে পারলে? রং নাম্বার যদি না পারো, অনেক প্রবলেম হয়ে যায়। দেখো, রং নাম্বার, মিসিং নাম্বার কোনো প্রবলেমই, সেরকম নাম্বার সিরিজে কীরকম অসুবিধা নেই। ঘটনাগুলো হলো ভয়, অনেকে ভয় পায় যে যেন কী না কী হয়ে যাবে, ওকে? দেখো, আমি শুরু করছি প্রথম থেকে, ভয় পাওয়ার কিছুই নেই। আমি অনেক কিছু আপলোড করছি নাম্বার সিরিজের, আমি অনেক ভিডিও আপলোড করেছি, শর্ট ভিডিও আপলোড করেছি প্রচুর, 230টার উপর তো আমার ইউটিউবে চ্যানেল ভিডিও আপলোড করা, 330টার উপর। বুঝতে পারলে? তো অনেক ভিডিও আছে, আরামসে তোমরা দেখতে পারো। এখন দেখো, প্রথম জিনিসটা দেখে কী মনে হচ্ছে, এটা দেখে লাস্টের দিকে চেক করো, লাস্টের দিকে দেখে এখানে দেখুন, এখানে দেখা লাগছে ইনটু টু, 107 ইনটু টু কত হয়, 7×14+4, এটা 2+4। আমি সবসময় লাস্টের দিকে চেক করি, অলওয়েজ লাস্টের দিকে চেক করে দেখি, কাছাকাছি পৌঁছার ট্রাই করবো, কাছাকাছি। এটার থেকে এটা কাছাকাছি কী করে পৌঁছা যায়, দেখেই লাগছে মাল্টিপ্লাই, প্লাস মাইনাস তো হচ্ছে না, কারণ অনেক বড় গ্যাপ। এটাও প্লাই মাল্টিপ্লাই ইনটু টু, 52×104+3, আচ্ছা এটাও ইনটু টু, 18×2 কত হয়, 36, 218×2 কত হয়, 436+5, 441, 37, 39, 41 প্লাস, কী বুঝতে পারলে? 2×2=2, পরেরটা কত হওয়া দরকার, 2, 5×4=3+2, তো 7×14 আর 2 কত হয়, 16, এটা কি 16 না? এই মানে কি, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, এটা ভুল। এই তিনটা কার জন্য ঠিক, উপরেরগুলোর জন্য ঠিক, এটা কার জন্য ভুল হবে, এটার জন্য ভুল হবে, শেষ। বুঝতে পারলে? একদম ইজি, তেমন কোনো কঠিন কিছুই না। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার, লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দাও, প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো, তারপরে জিনিসটা কি, এখানে দেখে লাগছে এটা ইনটু টু হবে, 18×8=16, এটা লাগছে 24×48, আচ্ছা এটা ইনটু টু, এটা ইনটু টু, এটা ইনটু কত হবে, 1.5×160×1.5=240, আচ্ছা এটা কত লাগছে ইনটু, যদি 448×2 কত হয়, 96,960 ইনটু টু, আর 0.5 দিলে কত হয়, 240,100,912, হ্যাঁ 1200 ইনটু 2.5, কিছু বুঝতে পারছো তোমরা, কিছু বুঝতে পারছো? 2.5×2, 1, নিয়মে 2.5×2, 1.5, 1 হওয়ার কথা ছিল এটা, 1 হওয়ার কথা ছিল, মানে কি, দেখো ভারতকে লক্ষ্য করো, 2.5×2, 1.5, 1 পরেরটা, 2.5×1.5×1 পরেরটা ইনটু 0.5 হওয়ার কথা ছিল, মানে 320×0.5 কত হয়, 160, 320×0.5 মানে কি, হাফ না, 320×0.5 হয় 160, 160কে 1 দিয়ে গুণ করলে 160, মানে 80-র মধ্যেই সেই প্রবলেমটা, শেষ, এখানে একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। বুঝতে পারলে? নেক্সট দেখো, এখানে এটা কাছাকাছি, সবগুলো কাছাকাছি, মানে প্লাস মাইনাস করো, এটা 4, এটা 9, এটা 25,
এটা 9,000 19 করে 49 এটা 81 না টু 2 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার 9 স্কয়ার কোনটাই ভুল লাগছে তোমার বলো তো দেখো 9 এর থেকে 2 কম 7 7 এর থেকে 2 কম 5 5 এর থেকে 2 কম 3 3 এর থেকে 2 কম 1 বুঝতে পারলে 9 এর থেকে 2 কম 7 7 এর থেকে 2 কম 5 5 এর থেকে 2 কম 3 3 এর থেকে 2 কম 1 তো এখানে 1 স্কয়ার হওয়ার কথা ছিল 1 স্কয়ার বুঝতে পারলে এখানে 1 স্কয়ার হওয়ার কথা ছিল কিন্তু এটা প্রবলেম আছে জানো কি এখানে মেইন কনসেপ্ট শেখার এটাই এটা এক্সপিরিয়েন্স উপর আসবে দেখো তুমি বলতে পারো দেখো বলতে পারো এখানে 9 7 মানে এখানে 1 2 বাদ দিয়ে 3 4 বাদ দিয়ে 5 6 বাদ দিয়ে 7 8 বাদ দিয়ে 9 কারণ এখানে কত হবে 1 এবার চেক করুন 1 3 4 5 6 7 8 9 10 11 ঠিক আছে কিন্তু জানো ঘটনা কি অন্যরকমভাবে হতে পারে যদি এগুলোকে প্রাইম নাম্বার ধরো 2 3 5 7 এগুলো প্রাইম নাম্বার না তো লজিক্যালি 2 3 5 প্রাইম নাম্বার কি মৌলিক সংখ্যা যেই সংখ্যা নিজেকে আর অনলি 1 দিয়ে ডিভাইড যায় মুদ্রা কথা হলো যে সংখ্যা কাউকে দিয়ে ভাগ যায় না সিম্পল ভাষায় 2 যায় না 3 5 7 পুলিশ সংখ্যা প্রাইম নাম্বার 2 3 5 7 সাতের পরে প্রাইম নাম্বার কত 8 না 9 না 10 না 11 নিয়মে এটা 11 স্কোয়ার হওয়ার কথা মানে কি আমি যদি প্রথমটার হিসেবে ভাবি তাহলে এটা ঠিক ভুল এটার মধ্যে কারণ 1 স্কোয়ারের প্রবলেম এখানে 2 1 স্কোয়ার এটা যেহেতু দুটা ঠিক এটা যেহেতু ভুল নিশ্চয়ই এটা ভুল এটা রং কিন্তু সেকেন্ডভাবে ভাবলে 2 2 3 5 7 এগুলো ঠিক মানে এটা 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 ঠিক বুলেটার মধ্যে কারণ 11 স্কোয়ার তো 11 স্কোয়ার প্লাস হবে এখন ঘটনা হলো কোনটাকে ধরবো এই তোমাদের 2 গ্যাপ সেটাতে ধরবো না প্রাইম নাম্বার দিয়ে ধরবো আমরা কথা বলি 99% টাইম প্রাইম নাম্বারটাই ঠিক হয় ওরা প্রাইম নাম্বারের সিরিজটাকেই ধরে এই 2 গ্যাপের সিরিজটাকে ধরে না বুঝতে পারে নতুন জিনিস শিখে নাও ওকে তো সেই লজিকে এটা ভুল ওকে নেক্সট দেখো এখানে ভালো করে দেখো এখানে 8 এর গ্যাপ উল্টা দিকে তিরচুন এই মাইনাস দিই না এই মাইনাস না নিচে দিয়ে এরকম সেটা মাইনাস দেবে এরকম না আমি জানি দুটো জিনিস একটা প্লাস একটা মাল্টিপ্লাই ওকে হয় প্লাস হয়ে বাড়বে না মাল্টিপ্লাই হয়ে বাড়বে তুমি উল্টো দিয়ে দিই না উল্টো প্লাস 72 থেকে 8 যোগ করলে 80 তারপরে প্লাস 16 তারপরে প্লাস 6 49 26 ঠিক আছে তারপরে প্লাস 70 তারপরে প্লাস 128 কিছু বুঝতে পারছো এই দেখো 8 একে 8 8 দুগুণে 16 8 ঠিক মানে এটা এটাও ঠিক 16 ঠিক মানে এটা এটাও ঠিক 16 দুগুণে 32 এটা ভুল 32 দুগুণে 64 64 দুগুণে 128 মানে এটাও ঠিক মানে এখানে এটাও ঠিক এটা ঠিক মানে এটা ঠিক মানে এটাই তো দুটো ঠিক দিকে তো তাই ঠিক হলো প্রবলেম কার 522 প্রবলেম শেষ বুঝতে পারলে নেক্সট আসো এখানে +5 -10 +15 -25 +30 কিছু বুঝতে পারছো দেখে 5 10 15 20 25 হওয়ার কথা ছিল 5 10 15 20 25 এটা 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 ঠিক মানে চারোটা ঠিক 25 5 10 15 20 হওয়ার কথা ছিল এটা কার জন্য ভুল হয়েছে এটা এই পার্টটার জন্য ভুল হয়েছে কারণ এটা যেহেতু ভুল দুটার মধ্যে যেকোনো একটা ভুল এটা ঠিক কারণ এই দুইটা ঠিক তাই এটা ঠিক লজিক্যালি নিচেরটা ঠিক হলো উপর দুটো ঠিক হবেই হবে তাই তো নিচেরটা ঠিক হলো আর এখানে এটা ভুল মানে এটা ঠিক তাহলে এটাই ভুল 200 ভুল বুঝতে পারলে এরকমভাবে করতে হবে আশা করি আমি নতুন জিনিস কিছু শেখাতে পারলাম তোমাদেরকে এবং মুদ্রা ঘটনা হলো ফোকাস ভালো করে করতে হবে ডেডিকেটেডলি পড়তে হবে নিজের লাইফের একটা পার্টকে যেহেতু দিচ্ছ সে তো ভালো করে দেবে ওকে এবং ফোকাস করে পড়বে ডাইভার্টেড হবে না নিজের ফোকাসের থেকে অনেক সময় অনেক সিচুয়েশান আসতে পারে যে ডাইভার্টেড হতে পারো তোমরা এবং ডাইভার্টেড হবে না বারবার বলছি ব্যাংকের পরীক্ষা পড়ো স্পেশালি ব্যাংকের ক্ষেত্রে যে কোনো পড়াই পড়ো অন্য পড়া পড়লে 5 আওয়ার মরতে না আমার মতে হিসাবে ব্যাংকের পড়া পড়লে 2 ঘন্টা জানো 2 ঘন্টা দিনে দিতে পারলে মরতে না কিন্তু প্রবলেমটা জানো কি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা দিতে হবে 365 দিন 365 দিন তোমাদেরকে 2 ঘন্টা থেকে 1 ঘন্টা দিতে হবে সেটাই প্রবলেম সবাই দিতে পারে না বুঝতে পারলে লিমিটেড টাইম দাও প্রচণ্ড ডেডিকেটেডলি দাও প্রত্যেক দিন দাও প্রথম দিন যেই জিল নিয়ে যেই শক্তি নিয়ে যেই আশা রেখে ডেডিকেটেডলি পড়া শুরু করেছিলে চাকরি পাওয়া অবধি সেই নিজের মধ্যে সেই আগ্রহটা বজায় রাখো
অবশ্যই এক্সাম ক্র্যাক করবে। বুঝতে পারলে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, নমস্কার।